আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আরেকটা কন্ডিশনাল ফর্মেটিং দেখাবো, অর্থাৎ লুপ ফাংশনেও কীভাবে কন্ডিশনাল ফর্মেটিং ইউজ করব। তো আমি এখানে দুটো জিনিস ইউজ করব, লুপ ইউজ করব মানে ফর এবং নেক্সট লুপ, এবং ইফ স্টেটমেন্টের ইফ এবং ইনডিফ ইউজ করব। অর্থাৎ লুপ এবং ইফ স্টেটমেন্ট এই দুটোর কম্বিনেশন দ্বারাই আজকে আমি কন্ডিশনাল ফর্মেটিং দেখাবো। এর আগেও একটি কন্ডিশনাল ফর্মেটিং দেখিয়েছি ম্যাক্রোতে, আর আমার এক্সেলের যে লেকচার আছে 1 থেকে 52টা, সেখানে আমার কন্ডিশনাল ফর্মেটিং নিয়ে খুব বিস্তারিত আলোচনা আছে, এবং ওখান থেকে আপনারা এক্সেলে সহজে কীভাবে কন্ডিশনাল ফর্মেটিং ইউজ করতে পারবেন সেখান থেকে আসতে পারেন। এবং আজকে আমরা যে জিনিসটা দেখাতে যাচ্ছি ম্যাক্রোতে, ফর লুপ, অর্থাৎ ফর অ্যান্ড নেক্সট লুপ দ্বারা আমরা কীভাবে কন্ডিশনাল ফর্মেটিং ইউজ করতে পারি, সাথে ইউজ করতেছি আমরা ইফ স্টেটমেন্টটাও। তাহলে দুটো ফাংশনের ইউজ হবে এই কন্ডিশনাল ফর্মেটিংয়ে। ক্রিটিক্যাল মনে হচ্ছে? আসলে কোনো ক্রিটিক্যাল না। পরবর্তী অর্থাৎ মূল লেকচারে যাওয়ার আগে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, এখানে যে মনে হচ্ছিল এফ কলামে নাকি ডি ডিতে দেই, আমরা ডিতে ধরে নিলাম 10টা এফ এর নাম। এই যে ডি কলাম এবং রো টু, এখানে যে ডাটাটা আছে এর চাইতে এখানে কোন সংখ্যাগুলো ছোট আছে, কোন সংখ্যাটা ছোট আছে, সেই সংখ্যাটা আমরা একটা কালার করতে যাচ্ছি, ফন্টগুলোকে কালার করতে যাচ্ছি, সেটা সহজে কীভাবে করতে পারবো। তো আমাদের এক্সেলে যে জিনিসটা আছে, এক্সেল 2003-তে আমাদের যে এই যে রো সংখ্যাগুলো আছে, এর রো সংখ্যাগুলো 2003-তে আসে ছিল 65,536টা রো আছে, এবং আমরা যদি এখানে শেষ পর্যন্ত যাই তাহলে আমাদের কত আসতেছে, একদম শেষ পর্যন্ত কত, এখানে 1,48,576। অর্থাৎ 2003-র পর বা 2007 থেকে এরপরে যতগুলো ভার্সন এসেছে উইন্ডোজের অফিসের যে ভার্সনগুলো এসেছে, সেই ভার্সনে আপনার রো সংখ্যা আছে 1,48,576 পর্যন্ত। আমি এখানে একটা সুন্দর একটা জিনিস বোঝানোর জন্য রেখে দিছি, এই 1,48,576 নাম্বার রোতেও একটা ডাটা রেখেছি, যে ডাটার মানটা হচ্ছে 5। এই ডাটাটাও সে নিয়ে আসবে, আমি শুধু সিম্পল একটা কোডের মধ্যে লিখব, সেই কোডের মাধ্যমে আমি এখানে এই কলামের মধ্যে যেখানে ডাটা থাকুক না কেন তাকে সে হাইলাইট করবে। এটাই হচ্ছে ম্যাজিক। আমরা তাহলে কি শুরু করতে পারি কোডিং? শুরু করে দিলাম কোডিং। কার আন্ডারে? এই কমান্ড বাটনের আন্ডারে আমরা কোডিং শুরু করব। তাহলে হচ্ছে আর কি, আমাকে ডবল ক্লিক করে চলে যাই কোডিংয়ে। সেখানে আজকে একটু নতুনভাবে একটু শুরু করতে চাচ্ছি নতুন একটা জিনিস। আমার ডিম আই ইগাল টু অ্যাজ মানে কি ডিম আই অ্যাজ ইন্টেজার, আজকে দিব ডিম আই অ্যাজ লং। যদিও অ্যাজ লং নিয়ে এর আগে আলোচনা নেই, অ্যাজ লং অর্থাৎ লং মানে হচ্ছে ইন্ট কি লং দীর্ঘ, সহজে বুঝতে পারি। তো ইন্টেজার কী করে, সে তার একটা সীমিত তার একটা লিমিটেশন আছে যে খুব বেশি ডাটা সে নিতে পারে না, বাট লং কী করে, সে অনেক ডাটা নিতে পারে। এটাই হচ্ছে পার্থক্য। ইন্টেজার আমি এখানে হয়তো বা আপনাকে কত বাইট ইন্টেজার নিচ্ছে আর লং কত কত বাইট নিচ্ছে এই জিনিসটা যদি বোঝাতে যাই তাহলে আপনাদের হয়তো বা একটু মাথাটা ঘুরে যাবে। এত জটিল না যা না যে সহজভাবে বোঝাচ্ছি, ইন্টেজার সে ডাটা কম নিতে পারে আর লং সে অনেক ডাটা নিতে পারে। এই জন্য যে আমি 1,48,576 পর্যন্ত যে রোটা আছে এই রো পর্যন্ত যে ডাটাটা আছে এই ডাটাটাকেই আমি কী করব, কন্ডিশনাল ফর্মেটিং করব, অর্থাৎ হাইলাইটেড করব যে কোনো একটা কালার দিয়ে, যার কারণেই আমরা কী করতে যাচ্ছি এখানে লং দিচ্ছি। বোঝাতে পেরেছি? তো ডিম আই
ডিম আই এস লং 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 লং। এখানে আমাদের যে ফন্ট কালারগুলো আছে, এই যে ফন্ট কালারগুলো আছে, যে ব্ল্যাক আছে, আমরা এখানে ধরে নিচ্ছি প্রথমে এগুলো ব্ল্যাক থাকবে ধরে নিচ্ছি, কিন্তু আমাদের এখানে কোডিংও ধরে নিতে হবে, তার জন্য আমাদের একটু লিখে দিতে হবে। কলাম ওয়ানে যে ডাটাটা আছে সেই ডাটা প্রাথমিক পর্যায়ে কী থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাক থাকবে, ব্ল্যাঙ্ক নয়, প্রাথমিক পর্যায়ে ব্ল্যাক থাকবে। কলাম তাহলে আমরা কী লিখবো, ওয়ান, কলাম ওয়ানটা কী থাকবে, ফন্ট কালারটা এফ ও এন টি কালার ভি বি ভি বি ব্ল্যাক, ওইটাকে ব্ল্যাক ধরে নিলাম, যে প্রথমে যে কালারটা আছে সেই কালারটা আমাদের ব্ল্যাক আছে, ব্ল্যাকটা ধরে নিলাম। এখন আমরা একটু ফর ইউজ করব, ফর লুপ, লুপ ইউজ করব। ফর আমরা রো কত থেকে শুরু করতে যাচ্ছি, রো এখানে যে রোটা আছে সে রো ওয়ান থেকে শুরু করতে যাচ্ছি, তাহলে এখানে দেবো আমরা চলো ফর কত থেকে শুরু, আই কত থেকে শুরু হবে, ওয়ান থেকে শুরু, টু কত পর্যন্ত যাবে, কত পর্যন্ত যাবে, এই যে এখন যদি কত পর্যন্ত যাবে, আমরা যদি এখানে সেটা হচ্ছে 2003 ভার্সন যদি হয় তাহলে কি বারবার কি আছে লেন্সটা চেঞ্জ করবেন, যে এত পর্যন্ত যাবে, এত পর্যন্ত রু পর্যন্ত, বা যদি সেটা 2007 পরে হয় অফিস ভার্সনটা তাহলে কি আপনার এত পর্যন্ত রু যাবে, এটা চেঞ্জ করবে। এই প্রবলেম দূর করার জন্য একটা ছোট্ট ফাংশন আছে রো কাউন্টস, অর্থাৎ এই কলামের মধ্যে যত পর্যন্ত রো আছে সেই রো পর্যন্ত সে ডাটাটা নেবে, সেই ক্ষেত্রে আমরা কী কী ইউজ করবো, রোস কাউন্ট টু, ওয়ান টু, ওয়ান টু রোস কাউন্ট রো ডট কাউন্ট হয়ে গেল। এখন আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করব, ইফ সেলস ইফ সেলস আই কমা ওয়ান রো এবং কলাম ওয়ান ডট ভ্যালু ইজ লেস দেন কত হবে, ইজ লেস দেন রেঞ্জ কার্সিতে যদি ছোট হয়, এখানে আমরা দেখে নিই একটু ডি টু, ডি টুর সাইজে যদি ছোট হয় রেঞ্জ, আমি এখান থেকে কার্সার সরে ফেছি অলরেডি রেড হয়ে গেছে, এখানে রেঞ্জ কত হবে ডি টু, ডট ভ্যালু, অর্থাৎ ডি টুর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সাথে যদি ছোট হয়, এখানে আর কিছু কথা আছে আমাদের তো এখানে অনেকগুলো ফাঁকা আছে না, অনেক জায়গায় ডাটা নেই তাই না, এই ডাটাগুলোকে কি সে কাউন্ট করবে বা সেখানে কি কোনো কালার দেবে, না, অর্থাৎ এখানে আমরা লিখতে যাচ্ছি ডট ভ্যালু নিলাম আমরা, এখানে রেঞ্জ ডি টুর সাথে ছোট হয় এবং অ্যান্ড যে মানে কি যেগুলো খালি নাই নট ইজ
এমটি। টিটুর সাথে খালি না, এবং কি সেটা হচ্ছিল সংখ্যাটা এমটি না, সেই সেলসগুলোকে, সেই নট ইজ এমটি সেলসগুলো কোনটা সেলস একটু কঠিন মনে হচ্ছে না, জাস্ট বুঝেন তাহলেই হবে। এখানে একটু বোঝাটাই ডট ভ্যালু, দেন কি করবে সে, এখানে একটা ভ্যালুর আগে একটা ব্র্যাকেট দেব, ভ্যালুর পরে, ভ্যালুর পরে একটা ব্র্যাকেট দেব। কেন? এই যে সেলস, এই সেলসটাকে টোটালটাকে আটকে দেওয়ার জন্য, ইজ এমটি, ইটস নট ইজ এমটি, দেন কি করবে সে, কি করবে সেলস কত, রো 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 এবং কলাম ওয়ান, রো এবং কলাম ওয়ান, ফন্ট কালার কি করবে, ফন্ট এখানে একটু, ফন্টের পর একটা কি হবে, দশমিক হবে, তাহলে ওই আগের বারও একটা হবে, তাই না? আমরা দিলাম রেট, আমাদের এই জায়গাটায়ও একটা ছোট্ট ক্লিষ্ট হবে, দেন হচ্ছে বিবি রেট। আমরা কি দিলাম যে এখানে যদি কলাম ইফ সেলস আই অর্থাৎ রো কলাম ওয়ানের, কলাম ওয়ানের যে রোটা আছে সেটা যদি রেঞ্জ ডি টুর সাথে ছোটো হয় এবং সেগুলো এমটি না, নট ইজ এমটি, এমটি না, সে এমটিটা কোন জায়গার সেলস, সে হচ্ছিল আই রো কলাম ওয়ানের, দেন কি হবে সেটা ফন্ট কালারটা রেড হবে। হয়ে গেল সূত্র, এখন আমরা এটা কী করবো, ইন্ট ইফ দ্বারা ক্লোজ করে দিলাম, ইন্ট ইফ দ্বারা আমাদের ক্লোজ হয়ে গেল, ইফ ইন্ট ইফ। বাট এখানে একটু ইম্পর্টেন্ট যেটা হচ্ছিল, এই যে ফর, আমি বলেছি লেকচারের শুরুতেই ফর লুপ অ্যান্ড নেক্সট লুপ ইউজ করবো, তাহলে এখানে নেক্সট লুপ ইউজ করার ক্ষেত্রে আমাকে ফর এবং নেক্সট লুপ ইউজ করতে, নেক্সট আই টোটালি ফর্মুলাটা হয়ে গেল। এখন যদি আমরা কমান্ড বাটন ক্লিক করি কি হয়, ডিজাইন মোড থেকে রান মোড নেই, ক্লিক করব, ক্লিক, দেখেন 10-এর চাইতে যেগুলো ছোট আছে সবগুলো রেড হয়ে গেছে, 10-এর চাইতে যেগুলো ছোট আছে সবগুলি রেড হয়ে গেছে। এখন যদি আমাদের লাস্টে একটা সংখ্যা ছিল না, মনে আছে, সেখানে যদি যাই দেখেন তো কি হয়, ফাইভ, সেই ফাইভটাও রেড হয়েছে যেহেতু এটা 10-এর ছোট। আশা করি বুঝতে পেরেছেন এই লেকচারটা, আর একটু বোঝার জন্য আপনারা এখানে ডি মানটাও আপনারা চেঞ্জ করে নিতে পারেন, তাহলে আরও ক্লিয়ার হবেন। তারপর যদি লেকচারটি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টসের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আর লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, নিজে শিখবেন বন্ধুদের শেখাবেন, পরবর্তী লেকচার পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার অর্থই হচ্ছে আমি যখনই নতুন একটা লেকচার আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান যাওয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।